তুই ভয় পেয়ে গেছিলাম। আমার দিকে এভাবে দেখছিস কেন? মামু অসুস্থ বলে তুমি এতটা ব্যস্ত হয়ে যাবে জানতাম। সেটাই তো স্বাভাবিক, উনি আমার স্বামী হন, উনি অসুস্থ হলে আমার। অসুস্থ নাকি ভান করছে? নীল, এসব কি কথাবার্তা চিড়ি? মামু অসুস্থ বলে আমি খেলাম না মরলাম, তোমার কিচ্ছু দেখার সময় নেই বলো? তুই কি আগের মতো নীল আছিস? নেই তো, আমি বদলে গেছি, আরো বদলে যাব। একবার 18 বছরটা হতে দাও। তুই ঘরের মধ্যে এই সমস্ত গাধা নাকি? সবকিছু ঠিকঠাক রেখেই কাজ করি বলে এরকম ওপেনলি? শুধু তাই নাকি, তার সাথে একটু জড়িয়েওছি। দেখ, তোর জন্য, তোর এই কাণ্ডের জন্য যদি আমি ধরা পড়ি তো সাথে তো আমিও ফাঁসব। আর যদি তোর জন্য ফাঁসি, দুজনের সম্পত্তি। এভাবে এই সময় ঠিক হচ্ছে না। কি হচ্ছে এগুলো? চামড়া খোল। হ্যাঁ, চামড়া খোল। শোন, আমার কথাটা শোন না, বলছে সবকিছুর জন্য একটা মিনিমাম প্রিপারেশন দরকার। মাথাটা চড়াস না, চামড়া খোল। বাচ্চা কিন্তু আমার চাই, নীলের 18 বছর হওয়ার আগে। মাইন্ড ইট। ওট ওট ওট, জানলাটা বন্ধ কর, খোলা থাক, লাইট অফ কর।